দেখবেন কায়মনোবাক্যে বিজেপি চেষ্টা করছে তৃণমূলকে প্রাসঙ্গিক করতে। এই আক্রমণ তো বামপন্থীদের বিরুদ্ধে হয়েছে এতদিন, তখন মিডিয়ার হয়তো নজরে ছিল না। এই আক্রমণ তো 3.5 বছর ধরে বামপন্থীদের বিরুদ্ধে হচ্ছে, এই আক্রমণ তো পশ্চিমবাংলায় বরাবর বামপন্থীদের বিরুদ্ধে হচ্ছে, মানুষের বিরুদ্ধে হচ্ছে। যা পশ্চিমবাংলায় তৃণমূল করছে একই জিনিস বিজেপি ত্রিপুরায় করছে। অর্থাৎ পুরো ভোটের আগে রীতিমতো উত্তপ্ত ত্রিপুরা। গ্রেফতারের আগে সায়নী ঘোষকে আজ জিজ্ঞাসাবাদের সময় আগরতলা পূর্ব মহিলা থানায় রীতিমতো তাণ্ডবের পরিস্থিতি তৈরি হয়। হেলমেট পরে লাঠি নিয়ে তৃণমূলের নেতা নেত্রীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ইট বৃষ্টির পাশাপাশি ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। তার আগে হাতে লাঠি নিয়ে থানার বাইরে জড়ো হয় কয়েকজন হেলমেটধারী। পুলিশ তাদের ধাওয়া করে। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে থানায় ডেকে এনে মারার চেষ্টা করেছে ত্রিপুরা পুলিশ। এর আগে সকালে আগরতলায় পোলো টাওয়ারে হোটেলে হানা দেয় পুলিশ। সায়নী ঘোষকে থানায় নিয়ে যাওয়া নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তৃণমূল নেতার। সায়নীর বিরুদ্ধে অভিযোগ ছিল, গতকাল তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা চলাকালীন গাড়ির মধ্যে বসে বিজেপি সমর্থকদের উত্তপ্ত করেন। যদিও ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছেন সায়নী। গুন্ডা বাহিনী আপনারা দেখুন কিভাবে মারতে আসছে। আমরা এসডিপিও অফিসের সামনে রয়েছি, অফিসের ভেতরে এসডিপিও অফিসের ভেতরে রয়েছি। থানার ভেতরে ঢুকে দেখুন কি অবস্থা, কানেকশন নেটওয়ার্কই নেই। লাঠি নিয়ে এসডিপিও ইমিডিয়েটলি ওদের অ্যারেস্ট করুন, ফোর্স পাঠিয়ে ওদের অ্যারেস্ট করুন, ইমিডিয়েটলি ওদের অ্যারেস্ট করুন। অত মিলিটারি থাকে কি করছে ওখানে, ইমিডিয়েটলি ওদের অ্যারেস্ট করুন। আরে খুলুন, হোয়াট ইজ দিস, আমরা দেখতে চাই কত ক্ষমতা ওদের হয়েছে ভাই। আস্তে 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 মারুক দেখি, অ্যারেস্ট করুন, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন ওদের। দেখুন কি অবস্থা, দেখুন দেখুন।